আমি খাবার কিনে এনে দিচ্ছি, ঠিক আছে? বাচ্চাদের এই বিস্কুট মিশ্রণ আমি কিনে এনে দিচ্ছি, ঠিক আছে? ওইগুলো খাওয়াবে, এগুলার দিও না বাচ্চাদের। এই যে শোনো, এগুলার দিও না। আসলে দেখেন, এত অনুরোধ করে বলতেছি এগুলো খাওয়ানো যাবে না, তারপরে এগুলো খাওয়াচ্ছে। যতটুকু পারি আমি কিনে দেওয়ার ব্যবস্থা করতেছি বাচ্চাদের খাবার। মন্ডলী, এই মুহূর্তে রত্না পাগলির বাড়ির থেকে আমরা বাইর হইলাম। দেখা যাক যতটুকু সামর্থ্য হয় ততটুকু তাদের আপাতত খাবার ব্যবস্থাটা করি। ততক্ষণ আমার সামনে থাকবেন। আমরা এখন চাউল মাউল কেনার জন্য দোকানে যাচ্ছি, আপনারা আমার সাথে থাকবেন। আসলে আমার বাজার করা শেষ, এখন আবারও চলে যাচ্ছি রত্না পাগলির কাছে। আসলে দর্শক মন্ডলী, আমারও তেমন একটা সামর্থ্য নাই, কিন্তু আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য অনুযায়ী যতটুকু পারছি ততটুকু দেওয়ার ব্যবস্থা করছি। এই যে শোনালেও সুপ্রিয় দর্শক মন্ডলী, আসলে এত কিছু দেখানো সম্ভব না। এখানে চাউল মাউল সব কিছুই আছে, আপনাদের যতটুকু পারছি আসলে যতটুকু সামর্থ্য ছিল ততটুকু আমি দিছি। আসলে দর্শক মন্ডলী, আমি তেমন প্রতিপত্তি না, আর আমি বড় ইউটিউবার না, কারণ জাস্ট চ্যানেলটা খুলছি আজ 1 মাস হলো। আশা করি দর্শক মন্ডলী, দেখেন আপনারা অনেকেই চা বিড়ি খায় আড্ডা মারিয়ে অনেক টাকা নষ্ট করেন। যদি কিছু টাকা যদি একটু সহযোগিতা করতেন, হয়তো এই অসহায় পরিবার একটু ভালো থাকতে পারতো, একটু ভালো খেতে পারতো। এছাড়া কিছু না দর্শক মন্ডলী। আশা করি আপনারা সবাই রত্না পাগলির পাশে থাকবেন এবং কি একটু হলেও সহযোগিতা করবেন, এই আশা নিয়ে। এই যে রত্নাপা, এই যে চাউল মাউল এখানে সব কিছুই আছে, তুমি যা যা চাইছিলে আমি দিছি, তাতে তুমি খুশি তো? খুশি। লবণ নাই, হ্যাঁ সব দিছি, তুমি খুশি। তাহলে আমার জন্য একটু দোয়া করো। দোয়া করবো। দর্শক মন্ডলী, খুশি থাকো। আসলে দেখেন এতটুকু সহযোগিতা তার জন্য দেখেন সে আল্লাহর কাছে আমার জন্য দোয়া করতেছে। তাহলে আপনারা যদি একটু সহযোগিতা করেন অবশ্যই অবশ্যই আপনাদের জন্য দোয়া করবে, এবং আপনারা অবশ্যই এই অসহায় পরিবারের সামনে থাকবেন। এই আশা নিয়ে আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আর আপনারা যদি কোনো অনুদান দেন আবারও আমি হাজির হব। আমি মিষ্টি মায়া আপনাদের সহযোগিতা।